মহাষষ্ঠীর সকালে চূড়ান্ত হয়রানির শিকার অভিনেত্রী অপরাজিতা আড্য ফেসবুক লাইভে এসে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী। কি ঘটেছে? ছোট পর্দার লক্ষ্মী কাকিমা পাড়ার ট্রান্সফরমারে আগুন লেগে বিপত্তি। ঘন্টা চারেকেরও বেশি সময় ধরে গোটা এলাকা বিদ্যুৎবিহীন, তাই সকালেই নেমে আসে দুর্যোগ। বিদ্যুৎ সংযোগ না থাকায় জলহীন হয়ে পড়েন অপরাজিতা। সকালেই নাজেহাল পরিস্থিতি তার। তবে এই ভোগান্তি আজকের নয়, মাঝে মধ্যেই ঘটনা ঘটছে এবং সিএসসি এর কাছে বারংবার অভিযোগ জানিয়েও লাভ হচ্ছে না দাবি অভিনেত্রীর। এদিন ফেসবুক লাইভে আসেন অপরাজিতা, বেহালার বাসিন্দা অভিনেত্রী। তিনি বলেন তার বাড়ির ঠিক উল্টো দিকে একটি পঞ্চান্ন বাবার মন্দির রয়েছে, সেখানে প্রতিদিন তিনি প্রণাম করে তবেই বাড়ির বাইরে বের হন। সেই মন্দিরের পাশেই দুটি বিদ্যুতের ট্রান্সফরমার রয়েছে। মাঝে মধ্যে সেই ট্রান্সফরমারে আগুন লাগছে, শর্ট সার্কিট হচ্ছে এবং গোটা এলাকা ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎবিহীন হয়ে পড়ছে। অথচ জোড়াতাপ্পি মেরে চলে যাচ্ছে বিদ্যুৎ কর্মীরা। ক্ষোভের সুরে অপরাজিতা বলেন, সিএসসি এর হাতে পায়ে ধরার পর তারা আসেন, কোন রকমে ঠিক হয় আবারও যেই সেই। আজকে সকাল 6:30 নাগাদ সেখানে আগুন লাগে, কোন একটা ট্রান্সফরমার থেকে আগুনটা লেগেছে। লাইট পোস্ট তো পুড়ে গিয়েছেই, একই সঙ্গে প্যান্ডেলও পুড়ে গিয়েছে এবং লাইট পোস্টগুলো এত তার জড়ো হয়ে থাকে যা থেকে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনাও প্রচুর। এটা নিয়ে কারোর কোনো সচেতনতা নেই। এদিন এক সংস্থার হয়ে পুজো পরিক্রমায় বেরিয়েছিলেন অপরাজিতা, কিন্তু এই বিভ্রাটের জেরে দেরি হয়ে যায় তার। বাড়িতে স্নান পর্যন্ত করতে পারেননি অভিনেত্রী, করা হয়নি পুজো। অভিনেত্রী বলেন, সব মিলিয়ে গোটা বিষয়টা খুব খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্যান্ডেল অন্ধকার, এলাকা অন্ধকার, জল নেই। 3-4 দিন আগে ঠাকুর রং হওয়ার সময়ও একই কাণ্ড, মোমবাতির আলোয় ঠাকুর রং করতে হয়েছে, কারণ এই একই ঘটনা বারবার করে ঘটতে থাকে। এলাকাবাসীকে একজোট হয়ে প্রতিবাদ জানাতে উৎসাহ দেন অপরাজিতা। জানান, সব ক্ষেত্রেই তিনি পাশে থাকবেন, পাশাপাশি মিডিয়া কর্মীদের কাছেও অনুরোধ জানান বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনার জন্য। বর্তমানে জল থই থই ভালোবাসাতে দেখা যাচ্ছে অপরাজিতাকে। কোজাগরি বসু হয়ে ছোট পর্দায় কামব্যাক করেছেন অপরাজিতা আড্য।